নমস্কার আজকে কিন্তু পেপার ট্রেডিং নিয়ে কথা বলবো পেপার ট্রেডিং জিনিসটা কি কিভাবে সাইন্টিফিক ওয়েতে আমরা পেপার ট্রেডিং করে নিজেদের যে ট্রেডিং স্কিলটাকে বাড়াতে পারি কিনা তার সাথে সাথে আমার পার্সোনাল ওপিনিয়ন যে পেপার ট্রেডিং করে সত্যি কি রিয়েল ট্রেডিংয়ের মতো ফিল বা এক্সপিরিয়েন্স অনুভব করা যায় নাকি পেপার ট্রেডিংটা একদমই জলে যায় এবং যখন আমরা রিয়েল ট্রেডিংয়ে আসি তখন যেহেতু ইমোশানটাকে কাজে লাগাতে পারি না পেপার ট্রেডিংয়ে ইমোশান তেমন কাজ করে না তাহলে রিয়েল ট্রেডিং থেকে তেমন কোনো লাভ পাওয়া যায় না যখন আমরা রিয়েল ট্রেডিংয়ে আসি তো পেপার ট্রেডিং নিয়ে এই ভিডিওতে যাবতীয় সব প্রশ্নের আপনারা উত্তর পাবেন এবং নতুনরা যারা স্পেশালি তাদের তো যেমন এটা উপকারে লাগেও তেমন যারা অনেক বছর মার্কেটে আছেন কিন্তু শেয়ার মার্কেটের থেকে তো তেমন কোনো লাভ পাচ্ছেন না বা আপনারা ধরুন সুইং ট্রেডিং করতেন এবার অপশান ট্রেডিংয়ে আসতে চান বা কেউ অপশান ট্রেডিং করেন কিন্তু সুইং ট্রেডিংয়ে আসতে চান নতুন কোনো সেগমেন্টে আসতে চান নতুন করে তাদের কিন্তু একটু পেপার ট্রেডিংটা কি করে নেওয়া উচিত আগে রিয়েল ট্রেডিং করে নেওয়ার আগে সেটা কিন্তু এই ভিডিও থেকে জানবো তো চলুন শুরু করি প্রথমে তো আগে জানবো যে পেপার ট্রেডিং নিয়ে যে মিথগুলো আছে না সেটা পেপার ট্রেডিং নিয়ে আপনারা কিন্তু অনেকে অনেক রকম ধারণা করে রেখেছেন আসলে পেপার ট্রেডিংটা কি করে করতে হয় সেটা আমি দু লাইনে বলে দেব একটু দু মিনিট শুনবেন মন দিয়ে সেটা হচ্ছে পেপার ট্রেডিং আর কিছুই নয় যদি পাতি বাংলা ভাষায় বলি যে ধরুন আপনি এসবিআই একটা উদাহরণ নিচ্ছি এসবিআই স্টকটাকে অনেকদিন ধরে দেখছেন একটু কেনার প্ল্যান করছেন ঠিক আছে ধরুন ধরুন চার্টগুলো এইখানে তৈরি হয়নি যে চার্ট যখন ধরুন সাড়ে পাঁচশো টাকায় ছিল মোটামুটি সব জায়গায় তখন আপনি ভেবেছেন একটা ব্রেকআউট দিচ্ছে আমি কিনি ধরুন তখন তো এই চার্টগুলো ছিল না কেটে দিন এই দিকে এখানে ডিসিশন নিলেন এবং আপনি এখানে হয়তো বাই করার প্ল্যান করলেন এবার আপনাকে তো বাই করার প্ল্যান মানে কি বাই যদি করতেন তাহলে কি করতেন আপনার অ্যাকাউন্টে টাকা থাকতো ব্রোকারের অ্যাকাউন্টে টাকা দিতেন তারপর সেখান থেকে কিনতেন ট্রেড রিয়েল ট্রেড যাকে বলি সেটা করতেন বাই বাটনে ক্লিক করে বাই করতেন কিন্তু সেটা না করে পেপার ট্রেডিং মানে আপনি পেপারে লিখে রাখলেন যে আমি এইখানে আমার যা টেকনিক্যাল অ্যানালিসিস সেগুলো অনুযায়ী ভেবে আমি এই সব জায়গায় পাঁচশো পঞ্চাশ টাকায় ধরুন আমি এসবিআই কেনার কথা ভাবছি এবং আমি সেটা লিখে রাখলাম যে এসবিআই বাই করলাম পাঁচশো পঞ্চাশ টাকায় সেটা আপনি খাতা পেন নিয়ে লিখে রাখতে পারেন একটা ডায়েরির মতো কাগজে বা এখন এক্সেল শিট ফাইল এসব এসে গেছে সেখানেও লিখতে পারেন যে স্টক নেম এসবিআই এটা জাস্ট একটা উদাহরণ আপনি পাঁচশো পঞ্চাশ টাকায় কিনলেন সেটা লিখলেন প্রবলেম কোথায় আপনারা ভুল করেন সেটা আমি বলি কেউ কোয়ান্টিটির উপর জোর দেন না কটা শেয়ার কিনবেন কারণ এটা তো রিয়েল ট্রেডই নয় এটা তো রিয়েল ট্রেডই নয় তাই জন্য কি করেন কোয়ান্টিটি ভুলেই যান তাই তো এক্স্যাক্টলি কোয়ান্টিটি ভুলে যান আরেকটা কি কথা ভুলে যান বলুন স্টপ লস এই দুটো জিনিস বেশিরভাগ লোক ভুলে যান হ্যাঁ স্টপ লস এস এল যেটা ঠিক আছে আরেকটা হচ্ছে কোয়ান্টিটি কেন পেপার ট্রেড করছেন তো লিখে এখানে তো মানে কোয়ান্টিটি নিয়ে কত আপনি একশোটাও লিখতে পারেন আবার দশ হাজারও লিখতে পারেন না এবারে একটা সাইন্টিফিক ওয়ে আছে পেপার ট্রেডিংয়ের ঠিক আছে সেটা নিয়ে আমি আসবো সেটা নিয়ে আসবো আগে শুনে নিন তো পাঁচশো পঞ্চাশ টাকায় লিখলেন যে আমি কিনলাম আবার যখন স্টকটা বাড়ছে এসবিআইতে নজর রাখলেন মানে কিনে নিলেন ওই দিন ডেটও একটা লিখবেন একটা কলম করবেন ডেট কোন ডেটে কিনছেন আমি এখানে পুরোটা লিখিনি ডেট লিখলেন তারপর এবার দেখলেন এবার প্রতিদিন মোটামুটি মনিটার করলেন যে আপনি যে ধারণা করেছিলেন সেরকম চলছে বা এই চলছে কিনা বা আপনার স্টপ লসে হিট হচ্ছে কি না বা এরকম দেখলেন দেখে দেখে যেই দেখলেন একটা পর্যায়ে এলো ছশো টাকা এরকম গেছে আপনি মোটামুটি এই জায়গায় ভাবলেন না এবার প্রফিটটা বুক করে নেওয়া যেতে পারে যেই ভাবলেন ও তখন মানে হ্যাঁ প্রফিট বুক করলো সেটা একটা দামটা লিখে ওই ট্রেড থেকে বেরিয়ে গেলেন এখানে প্রফিট অ্যান্ড লস আপনি টাকার টার্মসে লিখতে পারেন যা বা পার্সেন্টেজ টার্মসে লিখতে পারেন যে যেমনভাবে খুশি লিখতে পারেন এখানে আপনি আমি একটু সুইং ট্রেডিংয়ের উদাহরণ দিচ্ছি এটা কিন্তু অপশান ট্রেডিংয়েও করা যায় ইন্ট্রাডেট ট্রেডিংয়েও পেপার ট্রেডিং করা যায় কিন্তু আগে সায়েন্টিফিক্যালি বুঝতে হবে কোন জায়গাটায় ভুল করি সেটা হচ্ছে কোয়ান্টিটির উপর আমরা জোর দিই না এখানে তো যেহেতু কোয়ান্টিটি তো যা খুশি লেখা যায় তাই তাই না সেটা করবেন না কি করবেন সংক্ষেপে বলে দিই ধরুন আপনার তো যখন রিয়েল ট্রেডিংয়ে আসবেন নিশ্চয়ই আপনার একটা প্ল্যান থাকবে যে আমি দশ হাজার টাকা নিয়ে আসবো বা পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবো বা এক লাখ টাকা অ্যাকাউন্ট নিয়ে আসবো কোনো তো একটা মাথায় থাকবে সেই অ্যামাউন্টটা কিন্তু লিখুন একটা আলাদা ঘরে লিখুন যে টোটাল অ্যামাউন্ট কত ধরুন আপনি এক লাখ টাকা নিয়ে ট্রেড করতে আসছেন ঠিক আছে এক লাখ টাকা ট্রেড এই বার এইভাবে আপনি দেখুন যে অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারছেন কি না মানে তখন এস এই পুরো এক লাখ টাকাতেই কত পুরো টাকা লাগিয়ে দেবেন কি নাকি এক লাখ টাকা থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা এসবিআইতে লাগাবেন সেই অনুযায়ী কোয়ান্টিটিটা করুন যে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ডিসিশান নেন যে এক লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা লাগাবো তাহলে পঞ্চাশ হাজার টাকায় যতগুলো এসবিআই কেনা যায় ততগুলোই কোয়ান্টিটিতে লিখবেন ঠিক আছে তাহলে কি আপনার মাথায় একটা ওভারঅল প্ল্যান থাকলো এইভাবে আপনি এক মাস করে দেখতে পারেন বা ছমাস করে দেখতে পারেন বা তিন মাস করে দেখতে পারেন যার যেমন হয় যে আপনি ওই এক লাখ টাকার কর্পাসটাকে বা ট্রেডিং ক্যাপিটালটাকে গ্রো করতে পারছেন কি না আমি আসব এর কিছু খারাপ দিকও আছে কিছু ভালো দিক আছে আমি বলবো সব কিছু শুনে নিন আগে ঠিক আছে কোয়ান্টিটির দিকে নজর রাখুন আরেকটা হচ্ছে স্টপ লস এই যে স্টপ লস লিখেছি স্টপ লস যে কোনো ট্রেড নেওয়ার আগে স্টপ লস মাথায় রাখবেন কত আর সেটা আপনার মেন অ্যাকাউন্টের কত মোটামুটি পার্সেন্ট হচ্ছে সেটাও মানে পাঁচশো টাকায় যদি আমি পাঁচশো পঞ্চাশ টাকায় যদি আমি এসবিআই নিই আমার আমার স্টপলস কিন্তু পাঁচশো টাকা যদি হয় আমি কথার কথা বলছি এত ডিপ কাউট থাকে না কথার কথা বলছি বোঝাবার চেষ্টা করছি পাঁচশো টাকা যদি হয় তাহলে পঞ্চাশ টাকার লস পঞ্চাশ টাকার লস তো তাহলে আমি কোয়ান্টিটি একশোটা করতে পারি না কেন যদি আমার স্টপ লস হিট হয় আমার রিস্ক কত টাকা পাঁচ হাজার টাকা কিন্তু পাঁচ হাজার টাকা এক লাখ টাকার কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আপনি একটা ট্রেডেই কিন্তু নিজের অ্যাকাউন্টের পাঁচ পার্সেন্ট রিস্কে রাখছেন বোঝা গেল এখানে তখন আপনি করে দিলেন ধরুন পঞ্চাশটা কোয়ান্টিটি তাহলে কি যদি আপনার স্টপ লস হিটও হয় আপনার কত লস হবে কত লস হবে বলুন আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা এক লাখ টাকার কত পার্সেন্ট দু পার্সেন্টের মতো কথার কথা বলছি তাহলে ঠিক আছে একটা ট্রেডে দু পার্সেন্ট এক থেকে দু পার্সেন্ট লস নিচ্ছেন ইটস ফাইন ঠিক আছে এইভাবে যদি পেপার ট্রেডিংটা রিয়েলি ঠিক মতো বুঝে করেন সাইন্টিফিক্যালি করেন তাহলে ঠিক আছে কিন্তু পেপার ট্রেডিং মানে আমরা তো ইজি এটা নিলাম এটা একটা খাতায় লিখে রাখলাম বা কোনো একটা পাঁচশো পঞ্চাশ টাকা এসবিআই নিলাম কোনো প্ল্যান নেই আরে বাবা তা হলে হয় না কোথায় স্টপ লস রাখছেন কোয়ান্টিটি কতটা নিচ্ছি টোটাল ট্রেডিং ক্যাপিটালের কত পার্সেন্ট আমার রিস্কে চলে যাচ্ছে স্টপলস হিট হলে সেইগুলো ক্যালকুলেট করে যদি ট্রেডগুলো করেন পেপার ট্রেডিংই করুন না কেন তাহলেই আপনি আসল রিয়েল ট্রেড যখন করবেন তাতে উপকার পাবেন তাছাড়া পেপার ট্রেড করে কোনো লাভ নেই কোনো লাভ নেই যদি আপনার জাস্ট নামকে বাঁচতে জাস্ট এই পাঁচশো পঞ্চাশে ঢুকলাম ছশো টাকায় বেরিয়ে গেলাম ও তাহলে তো ভালো লাভ পেয়েছি ও তো কিচ্ছুই হবে না রিয়েল ট্রেডিংয়ে আসবেন কোয়ান্টিটি ঠিক রাখবেন না আপনি পুরো রিস্ক ম্যানেজমেন্ট থাকবে না পুরো সাফ বলছি তো পুরো অ্যাকাউন্ট সাফ ও ওইভাবে হয় না কাজ ঠিক আছে এটা বোঝা গেল তো এইটা এইটা এটা প্লিজ যদি এই পয়েন্টটা অন্য রকম লাগে একটু ভালো লাগে যারা রিয়েল ট্রেড করছেন তাদেরও এই পয়েন্টটা জরুরি এই পয়েন্টটা মনে রাখবেন পজিশন সাইজিং যাকে আমরা বলি আর টোটাল ওভারঅল ক্যাপিটালের কত পার্সেন্ট রিস্কে থাকছে ঠিক আছে টু ঠিক আছে টু পার্সেন্ট রিস্ক নিচ্ছেন ইটস ওকে থ্রি পার্সেন্ট ম্যাক্সিমাম ঠিক আছে ইটস ওকে তার বেশি যাবেন না আমি সুইং ট্রেডিংয়ের কথা বলছি অপশান ফপশানের কথা বলছি না অপশান হলে পুরো ইকুয়েশনটাই আলাদা হয় অপশান হলে পুরো গেমটাই আলাদা হয় সেটা নিয়ে বলবো একটু বাদে একটু বাদেই বলবো আগে শুনে নিন ঠিক আছে এইভাবে যদি পেপার ট্রেডিং একে বলে এইভাবে যদি সায়েন্টিফিক্যালি করেন তাহলে ঠিক আছে এবার কাদের করা উচিত প্রথম কথা আপনারা যারা নতুন ট্রেডার তাদের তো একটু প্রথমে একটু করা আমি খারাপ খারাপ বলবো না করুন মানে ধরুন আপনি সাথে সাথে এমনি রিয়েল ট্রেডও করছেন আবার কয়েকটা স্টকে একটু পেপার ট্রেডিংও করে দেখছেন করা যায় এরকম রিস্ক মেজার করে দেখছেন যে এক দু মাসের তিন মাসে আমি এক লাখ টাকা টাকায় বাড়াতে পারছি কিনা বা কমাতে পারছি কিনা বা কমে যাচ্ছে কিনা সেগুলো সব দেখে কিন্তু করতে পারেন ইটস ফাইন যারা অনেক বছর মার্কেটে আছে তাদেরও আমি বলবো আপনারা যে কোনো একটা সেগমেন্টে যে সেগমেন্টে এখনও আপনি প্রফিটেবল নন সেখানে নিজেকে একটু প্র্যাকটিস করতে চাইছেন তাহলে কিন্তু এরকম আপনি পেপার ট্রেডিং করতে পারেন খুব একটা যে খারাপ তা নয় খারাপ জিনিসটা কি সেটা আমি আসবো যে জিনিসটা মানে তার একটা মানে আমার মতন একটা রেমিডিও আপনাদের বলবো খুব মজার একটা মানে সলিউশনও বলবো খুব মজার সলিউশন তো ঠিক আছে এইভাবে পেপার ট্রেডিংগুলো আমরা শুরু করতে হবে এবার অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে কি এটা তো সুইং ট্রেডিং ট্রেডিংয়ের জন্যে হলো যে এইভাবে আমরা করবো অপশান ট্রেডিংয়ে কি অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু এরকম মডেলটাই কাজ করবে না অপশান ট্রেডিংয়ে এক লাখ আছে আপনি দু পার্সেন্ট রিস্ক নিয়ে যদি কেনেন দু পার্সেন্ট রিস্ক নিয়ে কেনেন তার মানে আপনার লসের পরিমাণ হবে দু হাজার টাকা দু হাজার টাকা তো এইটা ভেবে যদি এক লাখ টাকায় যত লট পারেন তত লট আমি কিনে নিলাম তাহলে সেটা কোনো রিস্ক ম্যানেজমেন্ট হলো না কিচ্ছু হলো না এখন তো বলবেন দাদা দু পার্সেন্ট তো আমি রেখেছি দু হাজার টাকা হলেই বেরিয়েও বেরোতে পারবেন না তখন অপশানটা এমনই একটা নেশার জিনিস এসবিআই যত একদিনে মুভ করে অপশান তো তার থেকে বাইং স্পেশালি অনেক বেশি ফাস্ট মুভ করে এস বি আই একদিনে কি দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মুভ করে উপর নিচে একদমই না নর্মাল দিনে কিন্তু অপশানের যে একটা যে কোনো ইন্দামানি স্ট্রাইক প্রাইসগুলো দেখুন সেগুলো এক দিনে দশ কুড়ি তিরিশ একশো উপর নিচে করতে পারে তার মানে ওই দিকে মানে ওইখানে আপনি রিস্ক মেজার ওইভাবে চলবে না হ্যাঁ ওই যে বললাম যে পাঁচশো টাকা মানে পাঁচশো টাকায় পাঁচশোতে রেখে আড়াই হাজার টাকা করে কোয়ান্টিটি করে ওরকম ইকুয়েশানটা চলে না ওইখানে কি করতে হবে ওখানে মেনেই নিন যে আপনি এখানে একলট নিয়ে কাজ করবেন আর তখনই করবেন যখন আপনার টোটাল ট্রেডিং ক্যাপিটালের দশ পার্সেন্ট বা ম্যাক্সিমাম কুড়ি পার্সেন্ট আপনি অপশান ট্রেড করবেন রিস্কে রাখাটা বলছি না টোটাল অপশান ট্রেডিংয়ের যে ক্যাপিটাল মানে আপনার যদি টোটাল ট্রেডিং ক্যাপিটাল এক লাখ টাকা হয় তাহলে আপনি পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা ম্যাক্সিমাম আপনি তা দিয়ে অপশান ট্রেড করবেন আর বাদ বাকিটা সুইং ট্রেড করুন ইনভেস্টমেন্ট করুন যা করুন আলাদা এইটা যাতে মনে থাকে কেউ যদি বলে দাদা আমার কাছে আছেই দশ হাজার না তাহলে আপনি করবেন না তাহলে আপনি প্রত্যেক উইকলি এক্সপায়ারি দিনে এক্সপায়ারির দিনে অপশানের প্রাইসগুলো কম থাকে তখন ইন্দামানি একটু নিতে পারেন মানে পুরো দশ হাজার টাকা থাকলে তার এক হাজার টাকার দিয়ে এক লট কিনলেন এক হাজার টাকায় তখন এক লট পাওয়া যায় বেশি আউট অফ দ্য মানি না ইন্দামানিও মাঝে মাঝে একটু বারোটার পর পরের দিকে কিছু কিছু জায়গায় পাওয়া যায় এক দেড় হাজার টাকা দিয়ে ম্যাক্সিমাম সেটা করতে পারেন অন্যদিনগুলো ট্রেড করবেন না কিছু করার নেই না দেখুন এটা শুনে যে খারাপ লাগলেও তাহলে দশ হাজার টাকা দিয়ে আমি করতে পারবো না এসব খারাপ লাগার তো এখানে কোনো ব্যাপার নেই মার্কেট তো এনএসি বিএসসি এরাই তো বেঁধে দিয়েছে কত টাকায় কত লটের জন্য কত পঞ্চাশটাই নিতে হবে ওখানে তো নিফটির একটা শেয়ার কিনতে পারেন না ওখানে পঞ্চাশটাই কিনতে হবে এক লট মানে পঞ্চাশটা নিফটির শেয়ার এটা তো আমি ঠিক করে দিইনি যে আমার কথা শুনে আপনার খারাপ লাগছে ও সঞ্জয় দা এরকম বলছে হ্যাঁ তাহলে দশ হাজার টাকা থাকলে অপশন ট্রেড করব না এটা তো আমি ঠিক করিনি একটা যে কিনতে পারেন না এটা তো এনএসি থেকে ঠিক করেছে যে এক লট মানে পঞ্চাশটা শেয়ারই কিনতে হবে আপনাকে ওই অপশানের সুতরাং সেইগুলো তো অন্যান্য দিনগুলো হাই প্রিমিয়াম থাকে তখন তো হবে না দশ হাজার টাকায় আপনার পুরো টাকাটা লাগিয়ে দিতে হবে ট্রেডিং ক্যাপিটালে সেটা তো করা যায় না না তাই জন্যই আমি বলি ব্যাপারটা বুঝুন কারণ আপনার রিস্কটা বেশি হয়ে যাবে এবার আমার কথা না শুনে করলে করতেই পারেন সেটা আপনার টাকা আপনি বুঝবেন কিন্তু রিস্কটা তাহলে অনেকটা বেশি হয়ে যাবে বোঝা গেল এইভাবে করে তারপর আপনি পেপার ট্রেডিং করুন অপশানে ইটস ওকে তত দেখুন যে আপনি ট্রেডিং ক্যাপিটালটাকে গ্রো করতে পারছেন কি না ঠিক আছে ওখানে লসটা নিফটি লেভেলে নিফটি লেভেলে থাকবে প্রাইস যে যেরকম দেখবেন দেখে বেরিয়ে যাবেন সেল প্রাইস সেই অনুযায়ী আপনি লিখবেন সেল প্রাইস মানে প্রিমিয়ামের কত প্রাইস হচ্ছে সেটা লিখে সেই অনুযায়ী আপনার লাভ লোকসান ক্যালকুলেট হবে সেটা তো আপনি জানেন সেটা নিয়ে তো এখানে এখানে দামটা কিভাবে চেঞ্জ হচ্ছে তা নিয়ে তো এই ভিডিওটা না এই এই ভিডিওটা পেপার ট্রেডিংয়ের উপর তো ঠিক আছে এইটা তো হলো সঞ্জয় বেশ ভালো ভালো দিক বললে এটা থেকে কিন্তু আমরা অনেক কিছু নিজেকে প্র্যাকটিস করতে পারি যে আমার কোনো টেকনিক্যাল অ্যানালিসিসটা কাজে দিচ্ছে কিনা ধরুন আপনি কোনো নতুন ইন্ডিকেটার একটা ট্রাই করছেন একটা নতুন ধরনের কিছু করছেন পেপার ট্রেডিং করে আগে দেখে নিন কয়েক মাস যে হ্যাঁ এই 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 সেট আপটা আমার ঠিকঠাক চলছে কি না বা আমার মানসিকতা কাজ করছে কিনা না খুব ভালো তা তো খুব ভালো ভালোই লাগছে তো পেপার ট্রেডিং তো সঞ্জয় মানে তাহলে তো হয়েই গেল তাহলে তো কোনো কি খারাপ দিক আছে হ্যাঁ আছে পেপার ট্রেডিং খুব খারাপ দিক আছে যেটার জন্যে কিন্তু রিয়েল ট্রেড পেপার ট্রেড থেকে যখন রিয়েল ট্রেডে আসবেন তখন কিন্তু মানে প্রভূত পরিমাণে উল্টো রেজাল্ট পেতে পারেন তার রেমিডি কি তার কি মানে সলিউশন সেটা নিয়েও এই ভিডিওতে বলবো ভিডিওকে যদি একটু ভালো লাগে থাকে একটু অন্য ধরনের লাগে প্লিজ লাইক করবেন এটা কিন্তু অনেক আমি প্ল্যান করে আপনাদের জন্য করেছি সুতরাং প্লিজ একটু ভিডিওকে লাইক করে দিন যাতে আপনাদের মতো অনেকেই যারা নতুন আছেন তাদের কাছে ইউটিউবে এই ভিডিওটা পৌঁছে দেয় এবং তাদের উপকারে লাগে ঠিক আছে আর পারলে একটা অবশ্যই কমেন্ট করবেন আপনারা আপনাদের মতামত জানতে আমি খুব ইচ্ছুক আচ্ছা এবার বাজে দিক আছে হ্যাঁ বাজে দিক আছে সেটা হচ্ছে আপনি এরকম ট্রেড করলেন ধরুন পেপার ট্রেডিং দু তিন মাস একজন করলো এবং তাতে খুব ভালো ফল পেল। ধরুন এক হাজার এক লাখ টাকা নিয়ে সে ট্রেডিং ক্যাপিটাল নিয়ে শুরু করেছিল সে সেটাকে তিন মাসের মধ্যে প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা পেপার ট্রেডিং করে করে নিল এক লাখ কুড়ি হাজার মানে কুড়ি হাজার টাকা লাভ মানে কুড়ি পার্সেন্ট রিটার্ন তিন চার মাসে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এবং সে তাতে একটা কনফিডেন্স পেলো এবার কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে না মানে খুব সূক্ষ্ম লাইন আছে হ্যাঁ খুব সূক্ষ্ম লাইন আছে মানে কোনটা কনফিডেন্স আর কোনটা ওভার কনফিডেন্স আমরা তো বুঝতে পারি না ধরুন ঠিক আছে একটু কুড়ি হাজার টাকা হয়েছে আমি বেশ ভালো লাগছে এবার আমি এলাম ঠিক সেম স্ট্র্যাটেজি নিয়ে আমি এলাম রিয়েল মার্কেটে এক লাখ টাকাই নিয়ে এলাম এবং ঠিক এরকম এখানে যেমন কোয়ান্টিটি ক্যালকুলেট করে দু পার্সেন্ট লস রাখবো সেইটা রেখেই আমি দু পার্সেন্টের কাছাকাছি ওই কথার কথা ওরকম রেখেই আমি এলাম এসবিআই মানে ওরকম স্টকগুলো চুজ করছি ঠিক করছি এরকম করতে গেলাম কিন্তু দেখলাম না পেপার ট্রেডিংয়ের সময় তো ভালো হচ্ছিল এখানে আমি করতে পারছি না কেন এখানে একটু করতে গিয়ে অসুবিধা হয় কারণ এখানে যখনই আপনি রিয়েল মানি নিজের লাগান না তখন কি হয় একটু ভয় কাজ করে ইমোশন কাজ করে ট্রেডিং সাইকোলজিটা বেশি করে কাজ করে পেপার ট্রেডিংয়ে কিন্তু ট্রেডিং সাইকোলজিটার মানে আমি বলবো দশ থেকে কুড়ি পার্সেন্ট ট্রেডিং সাইকোলজি থাকে বাদ বাকি আশি পার্সেন্ট ট্রেডিং সাইকোলজি পাবেনই না ওখানে যতক্ষণ না রিয়েল ট্রেড লস যখন হচ্ছে তখন রিয়েল মাইনাসে দেখছেন আপনার আসল কষ্ট অর্জিত টাকাকে লস হতে দেখছেন তখন কিন্তু একটা আলাদা মনের মধ্যে ব্যাপারগুলো হয় সেটা পেপার ট্রেডিংয়ে কখনোই আপনার ফিল হবে না এখানেও যদিও আপনি রিস্ক ম্যানেজ করে যদি করলেন স্টপ লস হিট হলো কত টাকা লস হবে তাহলে আড়াই হাজার টাকা লস হবে তো পঞ্চাশটা কোয়ান্টিটির পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় যদি স্টপ লস থাকে আড়াই হাজার টাকা লস হবে কিন্তু এটা লিখে দিতে খুব সোজা লাগবে জাস্ট একটা আমিও এখানে টাইপ করে লিখে দিলাম কিন্তু যখন রিয়েল টাকা লস হচ্ছে না আড়াই হাজার তখন কিন্তু আপনার একটু হলেও খুব খারাপ লাগবে বা ওই আড়াই হাজারটা তো ফাট করে হবে না আস্তে আস্তে যখন এসবিআই পড়ছে তখন কিন্তু আপনার ভয় লাগবে ও বাবা ধরে রাখবো স্টপ লস পর্যন্ত হিট হতে দেবো নাকি আগে ছেড়ে দেবো এটা মনে হবে কি না পেপার ট্রেডিংয়ে কি স্টপ লস এলো আপনি বললেন যে ঠিক আছে সে পাঁচশো হতে পারে পাঁচশো টাকায় বা পাঁচশো তিরিশে ধরুন আপনি স্টপ লস রেখেছেন যাই রেখেছেন পাঁচশো তিরিশ হল লস হিট হয়ে গেছে এখানে যা লস হলো লিখে দিলেন কিন্তু যখন রিয়েল ট্রেডে থাকবেন স্টপ লস হিট হওয়ার আগে যদি আছে পাঁচশো পাঁচশো তিরিশে ধরুন আপনি স্টপ লস রেখেছেন ঠিক আছে এবার কি হবে পাঁচশো পঞ্চাশে কিনেছেন আস্তে আস্তে কমছে পাঁচশো চল্লিশে যাচ্ছে আবার বিয়াল্লিশ হলো আবার নেমে একটু পাঁচশো উনচল্লিশ হলো এরকম যখন হচ্ছে তখন আপনি এত দুবিধাতে থাকবেন যে এ হে নিচে তো যাচ্ছে তাহলে কি স্টপ লস পর্যন্ত ওয়েট করব নাকি আগেই বেরিয়ে যাবো যাতে আর লস না হয় কি করি কি করি তারপর এটা দ্বন্দ্বে থাকতে থাকতে পারে না না হয়তো নিচের দিকেই যাচ্ছে এবার বেঁচে দিই ঠিক আপনি পাঁচশো উনচল্লিশে বেঁচে দিলেন পাঁচশো উনচল্লিশ টাকায় বেঁচে দিলেন আপনার স্টপ লস কিন্তু হিট হয়নি তার আগেই বেঁচে দিলেন যেহেতু ওই কাজ করেছে যেই বেঁচে দিলেন তারপর দেখলেন আপনার স্টপ লস হিট হলো না পাঁচশো পর্যন্ত ও এলো এসে আবার বেড়ে কিন্তু তারপর দেখবেন পাঁচশো পঞ্চাশকে ছাড়িয়ে পাঁচশো ষাট পাঁচশো সত্তর টাকায় উঠে গেল তখন কি হা হবে দেখবেন এ বাবা আমি যদি স্টপ লস পর্যন্ত ওয়েট করতাম এই জিনিসগুলো কিন্তু আপনি পেপার ট্রেডিংয়ে করবেন না পেপার ট্রেডিংয়ে এই জিনিসটাই কাজ করবে না এটা রিয়েল ট্রেডে কাজ করে যখন আপনি আস্তে আস্তে দেখছেন আড়াই হাজার টাকা তো একদিনে লস হবে না ওই যেটা বললাম কথার কথা প্রথমে পাঁচশো টাকা লস হলো তারপর ছশো টাকা কোনো দিন তারপর এক সপ্তাহ বাদে দেখলেন এখন আপনি টোটাল এক হাজার টাকায় লসে আছেন তখন আপনি ভাবা শুরু করবেন ছেড়ে দেবো নাকি একটু ধরে রাখলে ভালো হবো আর একটু ছেড়ে দেবো না এই হবে তখন আপনার মানসিকতা ওই চার্ট ফাট দেখার থেকেও না ওই এংজাইটির মধ্যে বেশি ঢুকে যাবে হ্যাঁ তো এই সাইকোলজিটা কিন্তু পেপার ট্রেডিংয়ে আপনি পাবেন না যেটা আপনি রিয়েল ট্রেডিংয়ে পাবেন ঠিক আছে পাবেন তো এইটা একটা শিক্ষার দিক আছে তাই জন্য পেপার ট্রেডিং থেকে ফাট করে রিয়েল ট্রেডিংয়ে এসে পেপার ট্রেডিং এ যে সাকসেস পেয়েছেন সেই সেম সাকসেস রিয়েল ট্রেডিং থেকেও আশা করাটা মূর্খামি হবে ভুল হবে ওটা করবেন না ওটা করবেন না কিভাবে তাহলে আসবো দা কিভাবে আসবো এটা হচ্ছে বিগেস্ট ড্রব্যাক ঠিক আছে তাহলে কিভাবে এটা হয় কি না বলবেন আপনাদের রিয়েল ট্রেডিংয়ের সময়ও তো এটা হয় যে গল্পটা বললাম হয় অনেকেরই রাইট আমার বেঁচে দেওয়ার পরেই স্টকটা বারে উপরে আবার কিনে নেওয়ার পরেই স্টকের দাম কমে যায় তাই এটা হয় এটা হয় ঠিক আছে আমাদের যেহেতু প্ল্যান করে কিনি না লং টার্মের ভিউ না মিড টার্মের ভিউ আমি যখন প্রশ্নও পাই এখানে আপনারা অনেকেই প্রশ্ন করেন দাদা এই স্টকটা নিয়ে একটু বলুন একটু বলুন মানে কিসের জন্য আপনি কি ইনভেস্টমেন্টের জন্য নিয়ে ফেলেছেন নাকি নেবেন ভাবছেন বা এটা নাকি ট্রেডিংয়ের জন্য ভাবছেন নিয়ে ফেলেছেন না নেবেন ভাবছেন যদি নিয়ে ফেলে থাকেন তাহলে স্টপ লস কি রেখেছেন এইসব কোনো প্রশ্ন নয় একটু বলুন একটু কি বলবো তার তার থেকে বোঝা যায় যে আপনি যখন ট্রেডটা নেওয়ার আগে ভাবছেন না ট্রেড নিয়ে ফেলে ভাবছেন না ট্রেড নেওয়ার আগে প্ল্যান করতে হবে আপনার ভিউটা কি স্টপ লসটা কি এক্সেট্রা তো চলুন অন্য আরেকটা দিক তাহলে তাহলে এটা সলিউশনটা কি এটা একটা সুন্দর আমি সলিউশন করেছি দেখুন ভিডিওকে যদি এখনও ভাল লাগে প্লিজ একটু লাইক করবেন নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন আর যারা এখনও আমার পাবলিক টেলিগ্রামে যুক্ত হননি ফ্রি অফ কস্টে পাবলিক টেলিগ্রাম জয়েন করা যায় যেখানে আমি মার্কেট সম্বন্ধে আপডেট ফাপডেট দিই একটু নো টিপস আপডেট দেওয়া থাকে সেগুলো কিন্তু আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সেই পিন করে দেওয়া আছে প্লিজ ওখানে থেকে জয়েন করে নেবেন আচ্ছা এবার যেটা আমি আপনাদের বলছি যে সলিউশনটা কি সলিউশান আমি একটা নিজের মতো করে বার করেছি দু রকম দুটো সলিউশন বলছি এক নাম্বার এক যখন আপনারা পেপার ট্রেডিং করুন পেপার ট্রেডিংয়ে যেভাবে বললাম সায়েন্টিফিক ওয়েতে এরকম স্টপ লস রেখে কোয়ান্টিটি অনুযায়ী রেখে নিজের অ্যাকাউন্টের দু পার্সেন্টের বেশি লসে রিস্কে রাখবো না এই রেখে করুন ইটস ভেরি গুড করার পর যখন রিয়েল ট্রেডে আসবেন আর তখন আপনার আপনার তো এক লাখ টাকার ক্যাপিটাল এখানে উদাহরণ দিয়েছি যে ক্যাপিটাল নিয়ে আপনি পেপার ট্রেডিংও করছেন এক লাখ টাকার তো ক্যাপিটাল সেই ক্যাপিটালটা নিয়ে আসবেন না এটা একটা কথা প্রথমে যখন যে যখন ধরুন আপনি এখান থেকে পেপার ট্রেডিং থেকে রিয়েল ট্রেডে ট্রান্সফার হচ্ছেন পেপার ট্রেডিং থেকে রিয়েল ট্রেডিংয়ে ট্রান্সফার হচ্ছেন তখন এইখানে যদি আপনার এক লাখ টাকা ট্রেডিং ক্যাপিটাল নিয়ে আপনি পেপার ট্রেডিং করছেন বা এক লাখ টাকা আপনার কাছে আছে বলেই পেপার ট্রেডিং করছেন তা দিয়ে এইখানে কিন্তু নিজের মতো করে নাম টাকা বসাবেন না আবার বলছি মানে আপনার অ্যাকাউন্টে আপনার নেটওয়ার্ক বা আপনি প্ল্যান যা করেছেন আপনার কাছে আছে পঞ্চাশ হাজার টাকার আপনি পেপার ট্রেডিং করছেন এক লাখ টাকা ধরে নিয়ে তা নয় যা টাকা আছে যা বা যা টাকা আনার প্ল্যান করছেন সেই টাকা নিয়েই পেপার ট্রেড করবেন ঠিক আছে তাতে দেখলেন দেখার পর যখন সত্যিকারের রিয়েল ট্রেডিংয়ে আসবেন তখন আপনার কাছে আছে এক লাখ মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লাখ আছে ফাট করে আপনি ব্রোকিং অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন এক লাখ টাকা কিন্তু করবেন না প্রথমে করবেন তার ওয়ান ফোর্থ টাকা নিয়ে বা ওয়ান থার্ড টাকা নিয়ে শুনতে খারাপ লাগলেও এটাই ঠিক মানে ওয়ান থার্ড মানে এক লাখ টাকা আপনার ব্যাংকে আছে তার থেকে পেপার ট্রেডিংও তাই দিয়ে করেছেন রিয়েল ট্রেডে আসবেন অনলি তিরিশ হাজার টাকা নিয়ে প্রথমে প্রথমে একদম প্রথম মাসে তিরিশ হাজার টাকা নিয়ে একটু করুন এক মাস করুন দেখুন পেপার ট্রেডিংয়ে যেমন আপনার সাকসেসগুলো ছিল বা ত সেখানে যেমন ডিসিশান নিতে পারছিলেন তিরিশ হাজার টাকা দিয়েও কি তেমনই ডিসিশান নিতে পারছেন এখানে ট্রেড কেমন করছেন আমি বলিনি ডিসিশান নেওয়াটা বড় কথা লাভ লোকসান আছেই হয়তো যখন পেপার ট্রেডিং করছিলেন একদম চরম বুল মার্কেট চলছিল তাই জন্য আপনার ভালো লাভ হচ্ছিল ঠিক আছে যখন রিয়েল ট্রেডিংয়ে এসছেন তখন হয়তো মার্কেট সাইড ওয়েজ হয়ে গেছে তাই জন্য ভালো লাভ হয়তো পার্সেন্টেজে পারছেন না সেটা বড় ব্যাপার না তাই জন্যই আমি বলছি ডিসিশন কি ঠিক নিতে পারছেন ওই হাঁ হুতাশ বেশি করছি না স্টপ লস মানে সাইন্টিফিক্যালি রাখতে পারছি ঠিক সময় একটু এক্সিট এন্ট্রিটা করে নিতে পারছি ওরকম জিনিসটা কি এখানে ঠিক বা বেঠিক বলে কিছু হয় না লস হবে লস তো মার্কেটে হয় লস লাভ এটা নিয়েই কিন্তু আমার উইনিং রেশিওটা বেশি কিনা আছে মানে আমি যদি একশোটা ট্রেড নিই তার মধ্যে পেপার ট্রেডিংয়ে যদি পেপার ট্রেডিংয়ের সময় যখন আপনি একশোটা ট্রেড নিতেন তখন তার মধ্যে থেকে হয়তো সত্তর শতাংশ আপনার ঠিক হতো কিন্তু যখন এখন ট্রেড নিচ্ছেন তখন কেমন সাকসেস রেশিও প্লাস মার্কেট সিচুয়েশানটাও দেখতে হবে মার্কেট তখন হয়তো বুল মার্কেট ছিল পেপার ট্রেডিংয়ের সময় এখন রিয়েল ট্রেডিংয়ের সময় যদি সাইডওয়েজ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি ডিসিশান নিতে পারছেন কোন দিন ট্রেড করবেন না পেপার ট্রেডিংয়ে এটাও কেউ আপনার শিখতে হবে যে কোন দিন ট্রেড করব না যেদিন ভোলাটাইল দিন যেদিন খারাপ দিন সেই দিনগুলো ট্রেড করব না যে উইকটা আমি বুঝতে পারছি না সেই উইকে আমি সুইং ট্রেড করব না আমি যখন বাই আমার তো মানে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আছে মানে আমি বাই সাইডেই সুইং ট্রেড নেব যখন দেখব মার্কেট নিচের দিকে যাচ্ছে তখন তো আমি বাই করতে পারি না সেই উইকটা আমি পেপার ট্রেডিংও করলাম না পেপার ট্রেডিং যখন করবেন তখন আমি ট্রেডটা না করার ডিসিশান নিলাম তাহলে রিয়েল ট্রেডিংয়ে যখন আসবেন তখনও কি মার্কেট খারাপ থাকলে কি আপনি ট্রেড না করার ডিসিশান নিতে পারছেন নাকি তখন নেশা হয়ে গেছে যে না আমায় ট্রেড করতেই হবে বলে ঝাঁপাচ্ছেন মানে পেপার ট্রেডিংয়ের যে ডিসিপ্লিনটা মেনটেন করেছেন সেটা কি ভেঙে দিচ্ছেন তিরিশ হাজার টাকা নিয়ে যখন করছেন তাই জন্যই তিরিশ বলেছি এইগুলো এক দু মাস লাগে বুঝতে তখন পুরো এক লাখ টাকা হলে তো আপনার লসটা বেশি হয়ে যাবে তাই জন্যই তিরিশ হাজার টাকা নিয়ে এই জলটা মেপে নিন ওই মানে একটা নদী পার হওয়ার আগে আমরা কি আগে জল মেপে নিই না ব্যাপারটা কি ওই জল মাপার কাজটা ঠিক আছে এটা জল মেপে নেবেন তিরিশ হাজার টাকা দিয়ে তারপর দুমাস এটা নিয়ে করলেন তারপরের মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করলেন তারপরে সেটা দিয়ে আবার এক মাস করলেন ঠিকঠাক যাচ্ছে তারপর পঁচাত্তর হাজার করলেন তারপর করতে করতে পুরো এক লাখ টাকা মানে নিবেশ করে আপনি ট্রেডিংগুলো করলেন এইভাবে যদি পুরো একটা প্ল্যান করেন একটা একটা প্রায় ছ মাস বা এক বছরের জার্নি হিসাবে যদি দেখেন ফ্রম স্টার্টিং ফ্রম পেপার ট্রেড টু রিয়েল ট্রেড তাহলে আপনার লাইফটা বা আপনার ট্রেডিং জার্নিটা স্মুথ হবে ঠিক হবে এতে সময় লাগে কিন্তু ইটস ওকে এই যে সায়েন্টিফিক ওয়েটা বললাম এছাড়া যদি আপনি তাড়াহুড়ো করে অন্যরকম এখানে একরকম করছি ওইখানে একরকম করছি তাহলে পেপার ট্রেডিংও আপনার ঠিকঠাক হবে না তা করে কিছু হবেও না আর রিয়েল ট্রেডিংয়ে যখন আসবেন তখনও কিছু হবে না ঠিক আছে শুনতে খারাপ লাগলে এটা সত্যি কেননা এটা আমি বলি কেননা এখানে হার্ড আর্নড মানির কথা তো তাই জন্যই আপনি আমি চাই না যাতে লস আপনাদের বেশি হয় তাই জন্যই বলছি ঠিক আছে আচ্ছা এইবার আমার রেমিডিটা কি পেপার ট্রেডিংয়ে হ্যাঁ পেপার ট্রেডিংয়ে আমার রেমিডিটা কি যে সজ্জয় দা মানে আমি বলেছিলাম একটা সুন্দর মজাদার সলিউশনের কথা বলবো যে পেপার ট্রেডিংয়ের ডিসিপ্লিন যাতে তোমরা যাতে মেনটেন করো বা আপনারা যাতে মেনটেন করেন তার জন্য কী সেটা এটা মজারটা শুনবেন এবং এই পয়েন্টটাকে যদি ভালো লাগে আমি চাইবো সবাই কমেন্ট করুন বা একটু লাইক করবেন এই এই সলিউশনটা যদি আপনার ভাল লাগে শুনুন একটা এটা পুরো আমার নিজের ইন হাউস বানানো সলিউশন সেটা হচ্ছে আপনি পেপার ট্রেডিং করতে এসছেন ধরুন এক লাখ টাকা ক্যাপিটাল নিয়ে বা আচ্ছা এক লাখ টাকা থেকে আমি কমিয়ে দিলাম ধরুন কার কেউ কেউ তো কম আছে ধরুন পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনি ধরুন পঞ্চাশ হাজার টাকাই আছে যাই জন্য পেপার ট্রেডিংও আপনি লিখলেন পঞ্চাশ হাজার টাকাই নিয়ে এলেন ট্রেড করলেন ট্রেড করতে করতে যখনই আপনি যা যা ভুলগুলো করবেন সেটা ভুল মানে লস খাওয়া নয় লস খাওয়াটাকে ভুল বলি না আমি মনে করে দেখবেন লস খাওয়াটাকে না যেদিন যেদিন আমার ডিসিপ্লিন ভাঙলেন বুঝতে পারছেন যখন আপনি ডিসিপ্লিন ভাগলেন ওই যে পুরো অ্যাকাউন্টের দু পার্সেন্টের বেশি আমি রিস্ক নেব না দু পার্সেন্টের বেশি বা দু থেকে তিন পার্সেন্টের বেশি আমি স্টপ লস রাখবো না সেই অনুযায়ী কোয়ান্টিটিটা আমি এই করব। এইগুলোকে বলে ডিসিপ্লিন স্টপ লস এলে আমি বেরিয়ে গেলাম বা স্টপ লসের আগে বেরিয়ে গেলাম হা হুতাশ করলাম না এগুলোকে বলে ডিসিপ্লিন এই ডিসিপ্লিন যখন আপনি মানবেন না তার জন্যে যে লসটা হবে এবার ডিসিপ্লিন না মেনে অনেক সময় ভালো লাভও হয়ে যায় যে আমি কিনে নিলাম এখানে চোখ বুঝে একশো দুশোটা মানে আমি কথার কথা বলছি পুরো টাকা লাগিয়ে একটা স্টক কিনে নিলাম স্টকটা অনেকটা বেড়ে গেল ঠিক আছে কিন্তু আমি স্টপ লস যখন রেখেছিলাম সেটা কিন্তু আমার প্রায় পাঁচ বা দশ পারসেন্ট লস ছিল আমার টোটাল অ্যাকাউন্টের রিস্ক অনুযায়ী ওর ওটা মানে কিন্তু আপনি লাভ হলেও ওই ট্রেডে লাভ হলেও আপনি কিন্তু ডিসিপ্লিন মানেননি তাহলেও কিন্তু আপনাকে পেনালাইজড হবে মানে পেনালাইজড কি হবে এবার শুনুন বেশ মজাদার জিনিস যখন যখন পেপার ট্রেডিংয়ে আপনি ভুল করছেন ডিসিপ্লিন ভাঙছেন ডিসিপ্লিন ভাঙছেন তখন তখন আপনার কাছে তো অ্যাটলিস্ট ব্যাংক অ্যাকাউন্টে তো পঞ্চাশ হাজার টাকা আছে তা দিয়েই তো ট্রেড করবেন বলে এবার অনেকে বলবেন না দাদা এখন নেই এখন জাস্ট পেপার ট্রেড করছি পরে আমি যখন আসবে তখন ঠিক আছে পঞ্চাশ হাজার এখন নেই অ্যাকাউন্টে পাঁচশো টাকা আছে পাঁচ টাকা আছে এক হাজার টাকা আছে যাই আছে যাই আছে যাই আছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনি ট্রেড করবেন তাই পঞ্চাশ হাজার টাকা নিয়ে পেপার ট্রেড করছেন ঠিক আছে যে এক বছর বাদে হয়তো আপনার কাছে ছ মাস বাদে আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা হবে তখন করব আগে থেকে আমি পেপার ট্রেড করি তাও ঠিক আছে কিন্তু অ্যাকাউন্টে এখন তো কিছু আছে পাঁচশো টাকা হাজার টাকা কিছু তো আছে যাই আছে আপনি যেমন যেমন ডিসিপ্লিনটা ব্রেক করবেন শুনুন যেমন যেমন পেপার ট্রেডিংয়ে ডিসিপ্লিন ব্রেক করবেন তেমন তেমন ওই যে হাজার টাকা বা ব্যাংকে আপনার যা টাকাটা আছে সেইটা মিউচুয়াল ফান্ডে নিফটি ইন্ডেক্সে ফান্ডে ইনভেস্ট করবেন ঠিক আছে মানে আপনি যদি একটা ডিসিপ্লিন ভাঙেন যে ডিসিপ্লিন ভেঙে আপনার ধরুন পাঁচশো টাকা আপনার খেসারদ দিতে হলো পেপার ট্রেডিংয়েই হ্যাঁ লস হলো পাঁচশো টাকা বা কিছু একটা হলো তাহলে পাঁচশো টাকা ওই ওই অ্যামাউন্টের মতোই বার করে হ্যাঁ আপনি ওই একটা এটা জাস্ট একটা উপমা দিচ্ছি দিয়ে ওই নিফটি ইন্ডেক্স ফান্ড নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে চোখ বুঝে রেখে দিন এরকম করতে থাকবেন মানে ইনভেস্ট করবেন আসলে কি হয় যদি পঞ্চাশ হাজার টাকাই থাকতো আপনার অ্যাকাউন্টে সেটা দিয়েই পেপার ট্রেডিং করতেন তাহলে আস্তে আস্তে যতবার ভুল করবেন না একটা সময় বেশিবার ভুল করতে করতে অ্যাকাউন্ট শূন্য হয়ে যায় বা অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে ভুল করে মানুষের চল্লিশ হাজার হয়ে যায় তো যখন এরকম ডিসিপ্লিন আমি লসটা বলিনি আমি বলছি ডিসিপ্লিন যখন যখন আপনি ভাঙবেন তখন তখন একটা অ্যামাউন্ট সার্টেন অ্যামাউন্ট করে আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডে রাখুন এতে কি হবে জানেন তো যখন আপনি পেপার ট্রেডিংটা করে এক্সপিরিয়েন্সও গেন করবেন এইদিকে আপনি পরে যখন রিয়েল ট্রেডিংয়ে আসবেন তখন তখন যখন আসবেন অ্যাট ওই ইনফ্লেকশন পয়েন্টটাকে বলে পেপার ট্রেডিং থেকে রিয়েল ট্রেডিংয়ে আসার যে সময়টা যখন আসছেন এই সময়টা তখন দেখবেন যে আপনার মিউচুয়াল ফান্ডেও একটা টাকা আপনার জমে গেছে এবং তার থেকে আপনার ইনভেস্টমেন্টের একটা হ্যাবিট তৈরি হয়েছে তার থেকে আপনি শেয়ার মার্কেটের একটা একটা লং টার্ম ইনভেস্টমেন্টের একটা মাইন্ডসেট গ্রো করেছে মানে যেটা আপনার পেপার ট্রেডিংয়ে লস হচ্ছিল সেইটা দিয়েই কিন্তু আপনি মানে একটা দেখতে গেলে যে আপনার যদি ট্রেডিংটা হয়েও না ওঠে পেপার ট্রেডিংয়ে খারাপ করছেন মানে তো আরও আপনাকে সময় দিতে হবে মানে শিখার জন্যে তাহলেও দেখবেন যে আপনার ওই সময়টা কিন্তু একটা সুন্দর টাকাটা একটা ভালো জায়গায় কিন্তু ইনভেস্টেড হয়ে থাকলো না হলে কি করবেন পেপার ট্রেডিংয়েও লস হচ্ছে এবার তাড়াহুড়ো থাকে না ওহো পেপার ট্রেডিংয়ে হয়তো হয়তো লস হচ্ছে ঠিক আছে যা চলো ভাই রিয়েল ট্রেডিংয়ে ঢুকে যাই এক মাস পেপার ট্রেডিং করেছি ইজ এনাফ কেন এখানে তো কোনো বাধ্যবাধকতা নেই যেমন গ্র্যাজুয়েশন তিন বছরের কোর্স ইঞ্জিনিয়ারিং চার বছরের কোর্স বা মাধ্যমিক করতেও আমাদের দশ বছর লাগে পড়াশোনায় এখানে তো কেউ বলে দেয়নি পেপার ট্রেডিং কত মাস করবেন বা কত বছর করবেন আপনি নিজেই নিজে নিজেই নিজের মাস্টার হয়েছেন তো কেউ ডিসাইড করলো এক মাস কেউ ডিসাইড করলো আমি জাস্ট এক সপ্তাহ করব পেপার ট্রেডিং কেউ ডিসাইড করলো দু মাস এটার কোনো এখন জিজ্ঞেস করবেন না দাদা কত সময় লাগে না যতক্ষণ আপনি নিজেকে না পারফেক্ট মনে করছেন পারফেক্ট বলে কোনো কথা হয় না অ্যাটলিস্ট কনফিডেন্সটা আসছে ততদিন এবার এইবার নিজে ওই কই করবেন ধর পেপার ট্রেডিং অনেক হয়েছে ও এক মাস করেছি এনাফ এবার যাই তো লোকে তো অনেকে প্রফিট কামাচ্ছে আমিও প্রফিট কামাতে হবে সেট করে ঢুকে গেলেন এবং ঢুকে গিয়ে ওই যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবেন এটা কিন্তু জলে যাবে তাই জন্যই আমার যে পলিসিটা আমি বললাম যে অ্যাটলিস্ট যা যা ভুল করছেন তা সেই অনুযায়ী যদি ইনভেস্ট করতে থাকেন অ্যাটলিস্ট পঞ্চাশ হাজার টাকা আপনি যখন রিয়েল ট্রেডিংয়ে আসবেন তখন আপনার পঞ্চাশ হাজার টাকা থেকে হ অলরেডি দেখবেন চল্লিশ হাজার টাকা আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে গেছে কেন ভুল করেছিলেন তো যতবার ভুল করছেন একটা পরিমাণ অংশ আপনি তো লাগাচ্ছিলেন মার্কেটে পঞ্চাশ চলে গেছে চল্লিশ হাজার টাকা লেগে গেছে তাহলে আর দশ হাজার টাকাই বেঁচে থাকলো দশ হাজার টাকা দিয়ে রিয়েল ট্রেডিংয়ে আসলেন অ্যাটলিস্ট কিছু তো বাঁচলো এখানে ইনভেস্টেড আর নিফটিতে লাগাচ্ছেন মানে আজ থেকে দশ বছর বাদে নিফটি দু তিন হবে। তো হবেই বুঝে মোটামুটি বলা যায় ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে যদি বিশ্বাস থাকে তাই বলছি ব্যাপারটা এইভাবে নিন একটা খেলার ছলেই বললাম একটা জাস্ট উপমা দিলাম এটাকে একদম হার্ড অ্যান্ড ফাস্ট বলে ওরকমভাবে ভাববেন আমি কী বোঝাতে চাইছি সেটার উপর ফোকাস করুন নিজেকে এরকমভাবে পেনালাইজড করুন যে হ্যাঁ আমি এটা ভুল করেছি মানে আমি এইটা আমার ট্রেডিং ক্যাপিটালটা কমে যাবে ট্রেডিং না করে আমি ইনভেস্টমেন্টে যাব কেন ট্রেডিং তো আমি পারছি না ট্রেডিং তো আমি করতে পারছি না এটা আমার নিজেকে শাস্তি দেওয়া হলো পঞ্চাশ হাজার থেকে অল্প করে যখন আমি ডিসিপ্লিন ব্রেক করছি ডিসিপ্লিন ব্রেক করা খুব খারাপ আমি আবার বলছি লস করা নয় আপনার স্টপ লস হিট হলো লস হলো ঠিক আছে ওটা তো পার্ট অফ দ্য ট্রেডিং তা নয় যেদিন আপনি ডিসিপ্লিন ভাঙবেন কিছু নিজের সেট অফ রুল তো বানাবেন সেই রুলগুলো যেদিন ব্রেক করবেন তাকে বলে ডিসিপ্লিন সেই দিন আপনার প্রফিট হলেও প্রফিট হলেও কিন্তু পাঁচশো টাকা বা হাজার টাকা যাই হয় টাকাটা বার করে মিউচুয়াল ফান্ডে ইন্ডেক্স ফান্ডে রাখবেন ইন্ডেক্স ফান্ড কেন বলছি আপনি যে কোনো একটা ফান্ডে রাখতে পারেন ইন্ডেক্স ফান্ড একটা উপমা দিলাম নিফটি ফিফটি একটা ইন্ডেক্স ফান্ড একটা উপমা দিলাম আবার এইভাবে আবার চলে যাবেন না ওই নিয়ে কমেন্ট করতে শুরু করবেন না একটা উপমা দিলাম মিউচুয়াল ফান্ডে লং টার্মের জন্য ভালো মিউচুয়াল ফান্ডে রেখে দিন এতে কী হবে আপনার টাকাটা সেইভাবে যতদিন না আপনি ট্রেডিংটা শিখছেন নাহলে তো এই হরবরা হাটে না পেপার ট্রেডিংও শিখবেন না আর করে চলে আসবেন রিয়েল ট্রেডিংয়ে আর যারা বলবেন দাদা তাহলে কি ডাইরেক্ট রিয়েল ট্রেডিংয়ে আসা যায় না নিশ্চয়ই আসা যায় আমি আমি নিজে পেপার ট্রেডিং করিনি আমি ডাইরেক্ট রিয়েল ট্রেডিংয়েই এসেছিলাম ঠিক আছে আসা যায় তবে এই ডিসিপ্লিন যেটা বললাম এইটা মেনটেন করে কম অ্যামাউন্ট নিয়ে যদি তোমরা আসতে পারো তাহলে আসো ওয়েলকাম কেন রিয়েল যেটা বললাম পেপার ট্রেডিংয়ে কোনো দিনই ইমোশান ব্যাপারটা হবে না ইমোশানটা হয় না ওই জিনিসটা ওই টানা পরেন টানি লস হতে দেখা তখন যে টাকুপাকু করা বা প্রফিট আসছে তাড়াতাড়ি বেরিয়ে যাই অনেকে তাড়াতাড়ি প্রফিট বুক করে না ওই যে ব্যাপারটা ওই জিনিসগুলো পেপার ট্রেডিংয়ে আসবে না পেপার ট্রেডিংয়ে প্রফিট আরামসে বসে থাকবেন ও ঠিক আছে আরও দেখি কিন্তু যখন রিয়েল টাকা আসছে তখন মনে হবে না বাবা কালকে যদি একদিন যদি পড়ে যায় বা প্যালপিডিশনে ফাট করে বেঁচে বেরিয়ে যেতে ইচ্ছা করে তো এই জিনিসগুলো পেপার ট্রেডিংয়ে আসবে না তাই জন্য রিয়েল ট্রেডিং অল্পটা অল্প করে এখানে পঞ্চাশটা শেয়ার কিনতে হবে না এসবিআই এর পাঁচটা শেয়ারও তো কেনা যায় তাই না অল্প করে নিজের ইমোশানটাকে চেক করে ওইভাবেও করা যেতে পারে আমি মনে করি এইটা আমার সব থেকে বেস্ট লাগে যে আমি একটাই নয় শেয়ার কিনলাম এসবিআইয়ের অ্যাটলিস্ট তাও তো আমি রিয়েল ট্রেড করছি পাঁচশো টাকাই তো লাগবে ছশো টাকাই তো লাগবে ছশো টাকা কিনেই হ্যাঁ ছশো টাকা দিয়ে অল্প করে দেখলাম একটা ট্রে একটা শেয়ার কিনে এরকম করে সুইং করলাম একটা ট্রেড একটা শেয়ার কিনে যে এসবিআই একটা উদাহরণ দিচ্ছি যে যে শেয়ারটা আমার ভালো লাগে একটা করে শেয়ার কিনবো জাস্ট তারপরেও কিন্তু দেখা যায় সেটাও ইকুইভ্যালেন্ট টু পেপার ট্রেডিংই হলো ঠিক আছে এইভাবে করে কিন্তু করা যায় আশা করি ভিডিওটা একটু অন্য ধরনের লাগলো আপনাদের আর আর প্লিজ তার জন্যে টেকনিক্যাল অ্যানালিসিসটা এই আর ট্রেডিং সাইকোলজিটাকে জানতে হবে তার জন্যে কিন্তু আপনাদের স্ক্রিনে এই ভিডিওর প্লে লিস্টটা চলে আসবে যেখানে ছাব্বিশটা সাতাশটা ক্লাস আছে আমার ফ্রি ইউটিউবে ক্লাস আছে সেখানে ট্রেডিং সাইকোলজি থেকে শুরু করে ট্রেডিং টেকনিক্স টেকনিক্যালস ফান্ডামেন্টালস সব কিছু নিয়ে আলোচনা হয়েছে প্লিজ ক্লিক করে অবশ্যই দেখবেন ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার जय हिंद वंदे मातरम